আজকে আমি আজিমপুর এক্সপ্রেস ট্রেনে বসে অনেক মজার মজার খাবার ট্রাই করলাম, যেমন লোভনীয় সব বার্গার, চিকেন, ললিপপ আর মিট বক্স। এই ট্রেন কিন্তু আপনি কমলাপুর রেলওয়ে স্টেশনে পাবেন না, শুধু পাবেন আজিমপুর বার্গার স্টেশনে, যেটা লোকেশন হচ্ছে আজিমপুর চাপড়া মসজিদের পাশেই। এই রেস্টুরেন্টের লোকেশনটা ছোট হলেও খুবই ইউনিক, এই ট্রেনের বগির মতো সিটগুলো খুবই সুন্দর লাগে। তো এইখানে ফার্স্ট ট্রাই করলাম ওদের ললিপপ, উইচ ওয়ার রিয়েলি অ্যামেজিং। হালকা একটা মিষ্টি সিচুয়ান ফ্লেভার আর কিছুক্ষণ পর পিছন থেকে হালকা একটা সুন্দর ঝাল এসে আপনার মুখ পুরো গরম করে দিবে। আই জাস্ট লাভ ইট। এটা ক্রিস্পি না, তারপরেও খুবই মজার। অ্যান্ড ওদের মিট বক্সে প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড চিকেন ছিল। আর একটা জিনিস ভালো লাগলো যে সাধারণ মিট বক্সে মেয়ো দিয়ে একদম ভরে দেয়, ওদেরটায় ব্যালেন্স পরিমাণে মেয়ো ছিল, যার কারণে সব কিছুর ফ্লেভার খুব ভালো মতো পাওয়া যাচ্ছিলো, শুধু মেয়োর ফ্লেভারই পাওয়া যাচ্ছিলো না। বিফ বার্গারে প্যাটিটা ফ্যাটি ছিল আর বাইরে দিয়ে হালকা গ্রিল মার্কস, উইচ ওয়ার রিয়েলি ডিসেন্ট বাট নাথিং এক্সেপশনাল। যেহেতু আমি এটা একদম ঠান্ডা হওয়ার পরে খাইছি, তাই আমি আরেকটা বারবিকিউ চিকেন বার্গার অর্ডার করলাম। এটা গরম গরম খাওয়া সত্ত্বেও আমার কাছে এক্সেপশনাল লাগে নাই। যেহেতু ওদের নাম বার্গার স্টেশন, আই এক্সপেক্টেড মোর ফ্রম দেয়ার বার্গার্স। অ্যান্ড লাস্টে ওদের প্ল্যাটার, উইচ ওয়াজ রিয়েলি গুড, স্পেশালি দেয়ার ভেজিটেবলস। আমি জানি আপনারা ভাবছেন ভেজিটেবলস নিয়ে কে কথা বলে ভাই, বাট দে আর রিয়েলি গুড। সাধারণ সব জায়গায় পাতলা পেঁপে ঘন্টর মতো ছিল না, ভেজিটেবলসগুলো পারফেক্টলি কুক ছিল, যার কারণে খুবই সুন্দর ক্রাঞ্চি ছিল অ্যান্ড ব্ল্যাক পেপারের খুব সুন্দর একটা স্বাদ ছিল। দ্যাটস ওয়াই আই জাস্ট লাভড ইট। অ্যান্ড বাকি আইটেমগুলো ভালোই ছিল। অ্যান্ড ম্যাঙ্গো লাচিটাও ট্রাই করছিলাম, উইচ ওয়াজ রিয়েলি গুড অ্যাজ ওয়েল। হেই, ভিডিওটি ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড ফলো মাই পেজ ফর মোর। দিস ইজ রিজন ফ্রম ফুড কোর্ট সাইনিং আউট।